হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে রানী তার বন্ধুর বাড়িতে লেখাপড়া করতে গেছে দুর্জয়কে যখন শেষ নিয়ে যায় রাস্তায় দাঁড়িয়ে বলে যে দেখ অন্যায় তুইও করেছিস দুর্জয় তাই রানীর সঙ্গে কোনো রাগারাগি নয় মাথা ঠান্ডা করে সব কিছু সিদ্ধান্ত নিবি এমন কিছু করিস না যাতে আরও বেশি করে রানী রেগে যায় তুই কি এখন আমাকে জ্ঞান দিতে যাচ্ছিস আমি তোকে কিন্তু নিয়ে যাবো না কোথায় যাচ্ছিস ভাই আমি তোকে একলা যেতে দেবো না হেলমেটটা আমি ঠিক করে পরিয়ে দিই লাগবে না রানীরও দোষ কিন্তু কিছু কম নয় তোরা ওর দোষটা কেন চোখে দেখিস না বলতে পারিস হাট দেখ তুই আমার সাথে গেলে নানা ধরনের কাহিনী ঘটাবি সেগুলোর প্রয়োজন নেই আমি আবার কি করলাম শেষদা ভাই মোটরসাইকেলে দূর্যয়ের জোর করে বসতে লাগলে পড়ে যেতে লাগে এরপরে ভালো করে বসে দুর্জয়কে ধরে চলে যায় রানী তার বন্ধু শালিনীর বাড়ি থেকে যখন বের হয় তার আগে দেখতে পারে যে দুর্যয় এবং শেষদা ভাই অতি আগ্রহ হয়ে অপেক্ষা করছে রানীর জন্য দেখ তুই দু কোথায় রেখে এসেছিস আমার শাশুড়ি মায়ের কাছে উনি দুনিকে খুব ভালোবাসে পেয়ে খুশি হয়ে গেছে আর আমি জানি যে দুনিকে দুদিন না পেয়ে খুব কষ্ট উনিও পেয়েছেন এবং আমরাও পেয়েছি এরকম শ্বশুরবাড়ি সত্যিই ভাগ্য করে পাওয়া যায় আর দেখ তোকে আমি সব ভালো করে বুঝিয়ে দিয়েছি তোর যদি কোনো প্রবলেম হয় রানি আমাকে বলবি শালিনী ধন্যবাদ তুই যা করলি আমার জন্য দেখ আজকে যদি আমি বিপদে পড়তাম তুই কি তাহলে আমাকে হেল্প করতি না আমরা তো বন্ধু কোনো সমস্যা নেই তাহলে আমি আসছি শালিনীর বাড়ি থেকে রানী বেরিয়ে আসে দুর্যয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে দেখছে আর এগিয়ে আসছে দুর্যয়ের দিকে অনেক চোখের মধ্যে প্রশ্ন অনেক অভিমান জমে আছে রানী সেটা দুর্যয় খুব ভালো করে বুঝতে পারছে রানী দেখো দূর্যয় এসেছে তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে আর তোমরা কিন্তু রাগারাগি একদম করবে না এটা মাঝ রাস্তা তাহলে কি হবে বলো তো ডাক্তার দুর্জয় সেনগুপ্ত তার বইয়ের সাথে কি ধরনের আচরণ ব্যবহার করেছে সেই সব নিয়ে প্রশ্ন উঠবে ওকে কি বলবে ভেবে দেখেছ সেটা আর এমন কিছু কিন্তু করা যাবে না আর ভাই তোকেও বলছি তোর তো মাথাটা খুব গরম রানীর জন্য যা কিছু এনেছি সেটা ওকে দিয়ে দে। কি এনেছে তুমি তো গরমে বন্ধুর বাড়িতে এসে লেখাপড়া করছো নানাভাবে সামনে তোমার পরীক্ষা সেই সব কিছু অ্যাটেন্ড করবে বলে তুমি ব্যস্ত হয়ে রয়েছ তাই দুর্জয় তোমার জন্য একটা দাব কিনে এনেছে তোমাকে খেতে হবে তো শরীরে বল পেতে হবে না তাই আর ভাই দেখ আমি তোকে এতক্ষণ যাব যা বুঝিয়েছি সেটা কিন্তু তোকে মনে রাখতে হবে ঠিক এখানে আমাকে জ্ঞান দিতে এসেছিস বলতো দ্যাবটা বের কর না আর দেখো তোমরা দুজন কথা বলো দশ মিনিটের বেশি সময় কিন্তু আমি দেবো না এর মধ্যে তোমাদের প্যাচ করে নিতে হবে আর আমি এখন যাচ্ছি ঠিকই তোরা স্বামী স্ত্রী দুজনের মিল মোহাম্মত হয়ে গেলে তোরা বাড়ি ফিরে যাবি বাইকে চড়ে আর আমি কী করবো বলতো তাই আমাকে কিন্তু ট্যাক্সি ভাড়া দিতে হবে আমার কাছে টাকা নেই আমি কিন্তু টাকা না নিয়ে একদম যাবো না আচ্ছা হয়েছে আমি তোকে টাকা দিতে চেয়েছি তো তাহলে তোর এইসব কথা বলার দরকার কি শেষ ভাই তুই যা এখন আমাকে ভাগিয়ে দিচ্ছিস আমি তোকে আনতে চাইনি মোটর সাইকেলে তুই জোর করে উঠেছিস আমি তোকে নামিয়ে দিয়েছিলাম তারপরেও সারলি না আবার এখন কেন বলছিস তখনই শেষদা ভাই যায় আর যাওয়ার সময় রানীকে বলে যে আস্তে আস্তে দুর্জয়কে বোঝাতে দুর্জয়ের মাথা গরম আছে তার মাথাটা ঠান্ডা করতে দুনিকে কোনোভাবেই তার ঠাম্মি শুক্লা সামলাতে পারছে না দু কান্নাকাটি করছে সবাই মিলে খেলনা দিয়ে খেলাধুলা করালেও দুনিকে কোনোভাবে থামানো যাচ্ছে না ঠিক সেই মুহুর্তে পিঙ্কি এসে বলে মা দেখুন না একটা সমস্যার হাল করা গেছে তার মানে তখনই আনিসা চলে আসে বলে আনটি এই যে আমি একজন গভর্নরকে নিয়ে এসেছি যে বাচ্চা দেখাশোনা করবে এর কিন্তু আমরা ট্রেনিং দিয়েছি একটা বাচ্চার বমি হলে পাতলা পায়খানার জ্বর এগুলো হলে কি ওষুধ খাওয়াতে হবে সেটা পর্যন্ত ওরা জানে প্রেসক্রাইব করে দিতে পারবে তাই বলি কি রানী তো পরীক্ষা ও ব্যস্ত তাই নিজের সন্তানকে ও এখন বেশি সময় দিতে পারবে না সে কারণে এই মহিলাটি যদি রানীর সন্তানের দেখাশোনা করে কোনো অসুবিধা হবে না তোমার খাওয়ানো থেকে স্নান করানো যা যা কিছু প্রয়োজন সবটা কিন্তু উনি করতে পারবে উনি আমাদের কিন্তু ট্রেনিং নিয়েছে তাই তুমি পারবে আর এখন এই সব কিছু পাওয়া যায় আমার নাতনিটা শুধু কেঁদেই যাচ্ছে কান্না থামাতে পারছি না দেখুন রানী চলে এলে অনেকক্ষণ থেকে ওর মেয়েকে দেখেনি তার জন্য কান্না করছে ও এলেই কিন্তু দেখবে সোনার কান্না থেমে যাবে কেন আমিও থামি হই ওর কান্না আমি থামাতে পারবো না একটু আগেই তো খেলি তাহলে কেন কান্না করছিস আমি একটা কথা বলি কাকিমণি রানী কিন্তু কোনোভাবেই মেনে নেবে না যে ওর মেয়েকে কোনো আয়া দেখাশোনা করছে ওর মেয়ে কোনো আয়ার কাছে মানুষ হবে ও মা হিসাবে যেটা পছন্দ করে না সেটা জোর করে ওর ঘরে কেউ চাপিয়ে দিতে পারে না ও কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা রাখে ও রানীর মা রানী কষ্ট করে রানি দুনিকে জন্ম দিয়েছে সেটা নিশ্চয়ই আপনি মানবেন তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ না কি সেজেবু মা ও দেখিয়ে কোনো লাভ নেই ওই মেয়ে এসে আমার কাছে মাথা নত করবে তারপরেই আমি ওকে দুনিকে দেবো তাছাড়া দুনি কখনো ওর মায়ের কাছে থাকবে না যা বলেছি তাই আর আমার ছেলে গেছে তো নিজের বউকে ফিরিয়ে আনতে হাতে পায়ে ধরে বলবে যে মা ভুল করেছে অন্যায় করেছে তুমি ঠিক ছিলে এগুলো নানা ধরনের কথাবার্তা বলে আমার ফিরিয়ে নিয়ে আসবে সেই সব কিছু আমি বুঝতে পারছি খুব ভালো করে আর এর জন্যই তো আমার ছেলেটা চলে গেছে গিয়ে মায়ের নামে চারটে কথা বলবে রানীর মন গলাবে রানীকে বোঝাবে যে রানীর পাশে আমার ছেলে আছে এই সব করেই তো আমার ছেলের মাথাটা শেষ করবে রানী দেখো এখন বাড়ি ফিরে চলো আর জেদ করো না তুমি যা কিছু দুদিন থেকে হয়েছে এখন যদি পাড়া প্রতিবেশীরা জেনে যায় তাহলে কিন্তু আমাদের সম্মান থাকবে না ও তার মানে নিজেদের সম্মান বাঁচাতে তুমি আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছো রানী তোমারও জেদ কিন্তু কোনো অংশে কম নয় তুমি তো পারতে মাকে সরি বলতে কেন আমি তো সরি বলিনি তুমি কি করে জানলে মা যখন আমাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল অনেক কাকুতি মিনতি আমি করেছি মা কি আমার কোনো কথা শুনেছে তুমি চেনো না তোমার মাকে দুর্জয় তুমি আনিসাদির সঙ্গে আজকে নার্সিং নার্সিংহোমে যাওনি না কেন কারণ সেদিন তোমার বউ এবং বাচ্চা নিখোঁজ তুমি তাদের খোঁজ না করে সেজদা ভাই এবং মেজদা ভাইয়ের ওপর দায়িত্ব দিয়ে তুমি চলে গেলে আনিসাদির সঙ্গে সেটা কি তুমি ঠিক করেছো দেখো রানী তুমি জানো যে আমি একটা অপারেশন করছিলাম ক্রিটিক্যাল তার কারণে আমাকে যেতে হয়েছে আমি তো ইচ্ছে করে যাইনি আমার প্রফেশন এবং পার্সোনাল লাইফ এক করতে যেও না তুমি ও তাই বুঝি তাহলে তোমার বউ এবং বাচ্চার থেকেও তোমার জীবনটা বেশি প্রয়োজনীয় বুঝতে পেরেছি আমি রানী এরকম করে রাস্তার মাঝে আমি ঝগড়া করতে চাই না তাই বলছি বাড়ি ফিরে চলো কেন এখন তোমার আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে ইচ্ছে কেন হলো এই দুই দিন আমি যখন তোমাকে চিঠি মারে এসেছিলাম তোমার তো বোঝা উচিত ছিল রানী আশেপাশেই রয়েছে আমি একটু ওকে নিজে থেকে খুঁজি কই খুঁজে কি কী খোঁজো নি দেখো দুর্জয় আজকে যা কিছু হয়েছে সেটা তোমার জন্যই হয়েছে তুমি আমার গার্জিয়ান হয়ে শক্ত হাতে হাল ধরতে পারো নি রানি আমি কখনো কি তোমাকে অসম্মান করেছি আর তোমাকে আমি সব সবসময় তোমার সব কাজে আমি তোমাকে সাপোর্ট করেছি সাহায্য করেছি সেটা তুমি ভুলে গেলে আমি কোনো কিছুই ভুলিনি তবে আমি চেষ্টা করছিলাম দুনির মা হয়ে দুনিকে সামলানোর একলাই তো আমাকে দুনিকে সামলাতে হবে তার মানে আমি বুঝতে পেরে গেছি তুমি আর তোমার মা একই রকম যখন খুশি তখন কাছে টেনে নেবে আবার প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে ঠেলে দেবে তাই এরকম মানুষের আশা করে কখনো কোনো কাজ করা যায় না তুমি কখনও আমাকে একভাবে সাপোর্ট করে গেছো যাওনি আজকে তোমার জন্য আমি বিয়ের মণ্ডপ ছেড়ে তোমাকে বিয়ে করে তোমার জীবনে এসেছিলাম দুর্জয় তুমি আজকে আমার সঙ্গে কী আচরণটা করছো একবার ভেবে দেখেছ রানী আমি বললাম তো যা কিছু হয়েছে সবটা ভুলে যাও না আমি কোনোদিনই এটা ভুলতে পারবো না তোমার মায়ের চিন্তা নিজের নাতনিকে নিয়ে তোমার চিন্তা তোমার মেয়েকে নিয়ে অথচ আমি কি জলে ভেসে এসেছি আমি না থাকলে তোমার মেয়ে হতো না তোমার মা নাতনিকে পেত অথচ আমারই কোনো মূল্য নেই আজকে আমার মেয়ে যেভাবে কষ্ট পেয়েছে সেটা শুধুমাত্র তোমার মায়ের কারণে একবার ভেবে দেখলে না সেটা তার মানে কি তুমি আমার আমার মায়ের ওপর রিভেন্স নেওয়ার জন্য এগুলো করছো না তুমি খুব ভালো করে জানো তোমার মা আমাকে যেভাবে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি চাইলে আইনি পদক্ষেপ নিতে পারতাম অনেক কিছু করতে পারতাম প্রতিবেশীদের জানাতে পারতাম তোমাদের সম্মান একেবারে মাটিতে ধুলোয় মিশে যেত কিন্তু আমি সেগুলো করিনি আমি মুখ বুঝে নিজের মেয়েকে বুকে আগলে ধরে ওই রুমে পড়েছিলাম কখনো দিনের এতটুকু আমি ক্ষতি হতে দেয়নি আমি তোর মা আমি সব সময় চাইব আমার সন্তানকে আগলে রাখতে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো তুমি আমার মেয়েটা কতই না কষ্ট করলো সেটা ভেবে আমার খারাপ লাগছে কে বললো আমি ওকে এতটুকু কষ্ট পেতে দেয়নি দুর্জয় আমি নিজে কষ্ট করেছি তাও না এবার তুমি বুঝতে পারলে তো কেন রানি তোমার উপর অভিমান করেছে আমি বুঝছি আমাকে ডাক্তারি পড়ার এই প্রতিটা পদে পদে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হবে অনেক অগ্নি পরীক্ষা দিতে হবে যেখানে আমি তোমাকে পাশে পাবো না একটা মেয়ে তার স্বামীকে যদি প্রত্যেকটা পরীক্ষায় পাশে পায় তাহলে তার সমস্ত কিছু সহজ হয়ে যায় তুমি আমাকে সেই পথটা কখনো দাওনি দুর্যয় এটাই আমার সবথেকে বড় কষ্টের আচ্ছা হয়েছে এখন আর রাগ করো না এই বলে রানীকে ডাব খাইয়ে দেয় নিজে রানীর চোখ দিয়ে জল পড়ছে রানীকে কোনোভাবেই দুর্যয় সামলাতে না পারলে মাঝ রাস্তায় তাকে জড়িয়ে ধরে আর বলে দেখো এখন থেকে আমি সময় তোমার পাশে থাকবো তুমি এরকম কান্নাকাটি করো না নেই ভুল আমারও ছিল এবং তোমারও তুমি আমাকে ফোনটা তো করতে পারতে আমি তোমাকে ফোন করিনি তুমি কি করে জানলে তোমার ফোন অফ ছিল আমি বারবার তোমাকে ফোন করে গেছি হাজারবার তুমি আমার আপন মানুষ তুমি আমার হাজব্যান্ড কোনো কিছু হলে তোমাকে আমি আগে জানাবো না ফোন করব না তুমি ওটিতে ছিলে আনিসাদির সঙ্গে আমার কথা হয়েছিল তাহলে তুমি এখন তো আমাকে এরভাবে দোষারোপ করতে পারবে না দুর্যয় দূরে দাঁড়িয়ে শেষ ভাই সমস্ত কিছু দেখে খুব খুশি হয়ে যায় বলে আমার ভাইটায় বইয়ের ওপর রাগ করেছে বলে অথচ বইয়ের সামনে গেলে বউকে জড়িয়ে ধরে সমস্ত রাগ জল হয়ে গেল আমি তো এটাই চেয়েছিলাম স্বামিত্রীর মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হবে সেগুলো নিজেদেরই মেটাতে হবে অন্য কাউকে ঢুকতে দিলে চলবে না আজকে রানী এবং দুর্জয়কে এরকম দেখে সত্যিই ভালো লাগলো হাজার কিছু রুদ্ধে গিয়েও রানী তার ভালোবাসার মানুষকেই পেলো রানী বাড়ি ফিরে আসতে না আসতেই শুরু হয়ে যায় শুক্লার পাগলামি বলে যে তোমার মেয়েকে খাবার খাইয়ে দাও তারপরে আমার কাছে দিয়ে যাবে তুমি যতক্ষণ আমার কাছে মাথা নত করবে ততক্ষণ পর্যন্ত তোমার মেয়েকে তুমি কাছে পাবে না তোমাকে স্বীকার করতে হবে যে তুমি অল্প বয়সে মা হওয়ার সিদ্ধান্ত নিয়ে ভুল করেছো দুনিয়া আমার জীবনের সবথেকে বড় পাওয়া ও ভুল সেটা আমি কক্ষণ মানতে পারবো না আমি আমার সন্তানকে খুব ভালোবাসি তাই এগুলো কক্ষণ হবে না কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে দুর্যয় রানীকে মাঝরাস্তায় জড়িয়ে অভিমান ভাঙালো নিজের ভুল বুঝতে পেরে দুর্যয় বুঝতে পারছে যে রানী দুর্যয়ের জন্য এতটা স্যাক্রিফাইস করে নিজের বাবা ভাই পরিবারকে ছেড়ে দুর্যয়ের হাত ধরে এক কাপড়ে বেরিয়ে এসেছিল সেই মানুষটা যখন রানীর বিপদে আপদে পাশে থাকে না তখন রানীর যে কতটা কষ্ট হয় সেটা রানী শুধু একমাত্র বোঝে আর দুর্যয়সকে বুঝতে পারলো যে তার এরকম আচরণ করা রানীর সঙ্গে উচিত নয় অন্যের কথা যে মানুষগুলো শোনে তাদের কথা শুনে মাথা গরম করে তারা আসলে নিজেরাও কখনও ভালো থাকতে পারে না আর নিজের পরিবারকেও নয় আর সেটার প্রমাণ সব থেকে ভালো জয় এবং শুক্লা দুজনেই তাই তাদের এবার নানাভাবে রানী কী করে সাস্তা করবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন